আজকে আমরা দেখব স্লাইস টুল। স্লাইস টুলটি সাধারণত আমরা ব্যবহার করে থাকি আমরা যদি কোনো অবজেক্টকে আলাদাভাবে এক্সপোর্ট করতে চাই, তাহলে স্লাইস টুলটি ব্যবহার করতে পারি। আমরা এই টুলটি ব্যবহার করে যে কোনো অবজেক্ট, যেমন আমরা একটা ডিজাইন দেখছি, এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো, এই হ্যালো একাডেমির যে লোগোটা দেখছি, আমরা যদি চাই যে শুধুমাত্র এই হ্যালো লোগোটি আমি শুধু এক্সপোর্ট করব, সম্পূর্ণ ডিজাইনটি আমরা এক্সপোর্ট করব না, শুধু লোগোটি আমরা এক্সপোর্ট করব, তখন আমরা এই স্লাইস টুলটি ব্যবহার করে এক্সপোর্ট করতে পারি। কীভাবে? স্লাইস টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ড্র্যাগ করছি। এখন যদি আমরা ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ সিলেক্টেড স্লাইস, ওকে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি, এখন যদি আমরা সেভ দেই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধু হ্যালোর যে লোগোটি আমরা দেখেছিলাম, সেই লোগোটি আমরা এক্সপোর্ট করতে পারলাম। এভাবে আমরা যে কোনো অবজেক্ট বা যে কোনো ডিজাইনের এক অংশ বা একাধিক অংশ আমরা এক্সপোর্ট করতে পারবো এই স্লাইস টুলের মাধ্যমে। আবার দেখছি, আমরা এতটুকু সিলেক্ট করলাম, আবার এগুলো সিলেক্ট করলাম, এই টেক্সটগুলো সিলেক্ট করলাম। এখন আমরা চাচ্ছি যে না, আমার এই জিনিসটা ভুল হয়েছে, আমরা আর একটু বড় করতে চাচ্ছি, তখন আমরা নিচে আরেকটি টুল পাচ্ছি, তা হচ্ছে স্লাইস সিলেকশন। এই টুলটি সিলেক্ট করার পর আমরা যদি চাই এই অংশটি বাড়াবো, আবার এই অংশটি বাড়াবো, তাহলে আমরা এভাবে বাড়াতে এবং কমাতে পারছি। আবার যদি আমরা চাচ্ছি যে এই অংশটি আমরা মুভ করব, তাহলে দেখুন আমরা মুভ করতে পারছি। তাহলে আমরা দেখতে পেলাম যে স্লাইস টুলের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্ট, একাধিক অবজেক্টকে আমরা সিলেক্ট করার পর এক্সপোর্ট করতে পারবো। এখন আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই হেডলাইনটি আমরা এক্সপোর্ট করব। আবার যাচ্ছি ফাইলে, ফাইলে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্টেড স্লাইস, ওকে ক্লিক করার পর আবার ওকে দিচ্ছি, দেখুন শুধু হেডলাইনটি আমার এক্সপোর্ট হয়েছে। এভাবে আমরা আমাদের যে ডিজাইনগুলো থাকবে সেই ডিজাইনগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো স্লাইস টুলের মাধ্যমে। আমরা এখান থেকে স্লাইস সিলেকশন টুলের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে কোনো অংশ আমরা বাড়াতে পারবো এবং কমাতে পারবো, এবং আমরা স্লাইস সিলেকশন টুলের মাধ্যমে আমরা যে অবজেক্টটি সিলেক্ট করবো সেই অবজেক্টকে আমরা মুভ করতে পারছি। যেই অবজেক্টটি আমরা সিলেক্ট করবো সেই সিলেকশন এরিয়াটি আমরা বাড়াতে পারবো এবং কমাতে পারবো স্লাইস সিলেকশন টুলের মাধ্যমে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা যদি কোনো অবজেক্টকে বা ডিজাইনকে যদি এক্সপোর্ট করতে যাই একাংশ বা একের অধিক, তাহলে আমরা স্লাইস টুলটি অবশ্যই ব্যবহার করব। আমাদের নেক্সট টুল হচ্ছে হ্যান্ড টুল এবং হচ্ছে জুম টুল। দেখতে হলে চোখ রাখুন আমাদের নেক্সট টিউটোরিয়ালে।